সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে পারুল আলম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সে রেসিপিটা অনেক জনপ্রিয়, আদিকাল থেকেই আছে, কিন্তু অনেকেই রেসিপি সম্বন্ধে কিছু জানেন, হয়তো অনেকেই জানেন না। সেজন্য আজকের রেসিপি হয়েছে দুধ শসা। দুধ শসা রান্না করব দুধ দিয়ে, এরকম একটা মিষ্টান্ন রেসিপি, এরকম অসাধারণ একটা রেসিপি আপনাদের এখন আমি দেখাবো কিভাবে রান্না করতে হয়। অনেকেই জানেন আর অনেকেই জানেন না, তাদের জন্য আজকে রেসিপি শসা আর দুধ, অবশ্যই মূল্য ব্যালেন্স। এখন আমরা একটু কাটাকাটি করব, সেটা একটু দেখাই নি। শসাটা যদি আমাদের বরিশালের ভাষায়, আমাদের দেশে কিন্তু এখন বৃষ্টির সময় অনেক ঝাংড়ায় শসা হইতো, তখন আমার মা খালারা চাচিরা দেখতাম যে কীভাবে শসা। এই রেসিপিটা কিন্তু আদি আমল থেকেই আসছে, এখন নতুন না, কিন্তু অনেক বন্ধুরাই জানেন না যে দুধ শসা অসাধারণ একটা রেসিপি, যেটা খেলে আর মিষ্টি যে কোনো ডেজার্ট খেতেই কিন্তু ভুলে যাবেন আপনারা, এরকমের একটা সুন্দর লোভনীয় রেসিপি। দেখেন আজকের রেসিপি, এখন আমি শসাটা কিন্তু একটা পেঁচালা দিয়ে কেটে নিতে আসি। এভাবে সম্পূর্ণটা ঘুরিয়ে সুন্দর করে আমরা কেটে নেব। শসাটা কিন্তু একটু পোক্ত হলে, যেটা সহজ ভাষায় আমাদের বরিশালের, একটু পোক্ত হলে কিন্তু খেতে কিন্তু ভালো হয়, এই রেসিপিটা করতেও সুবিধা হয়। এর ভিতরে যে আতিটা আছে, যে বিসিগুলা, সেগুলো কিন্তু আমরা আমাদের ফালাই দিতে হবে অবশ্যই, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমি একটা চাকু দিয়ে সম্পূর্ণটা, এর ভিতরে যদি বেশি পাকা হয় তাহলে কিন্তু একটু টকটক হয়। বন্ধুরা অনেকেই হয়তো জানেন, অনেক বন্ধুরা, যে শসা পাকলে কিন্তু ভিতরে টক হয়, অবশ্যই দুধের ভিতরে দিলে ফেটে যেতে পারে, এই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমাদের। এখন আমার কাটা কিন্তু শেষ, এখন ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি একটা সবজি কাটার দিয়ে অবশ্যই কেটে নেব। এটা কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হয়, দেখি, আমি এটা নতুন, আমি কখনো করি না, আজকে আমি দেখবো যে কীভাবে এটা দিয়ে করা যায়। এখানে ডিজাইনের কোনো দরকার নেই, আপনারা স্লাইস করে যে কোনো বডি দাও চাকু দিয়েও আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, কিন্তু এরকমের সবজি কাটার হলে সুন্দর হয়, একরকম হবে সবগুলা। এভাবে আমি কিন্তু আজকে নতুন বললাম যে এটা দিয়ে আমি কখনো কাটি নিয়ে, আমার নতুন, এটা অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে, দেখি আর কী করা যায়। আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করি যে কীভাবে করা যাবে, দেখা যাক এখন লম্বা করে কীভাবে হয় সেটা একটু দেখি। দেখেন এখন কিন্তু একটু লম্বা লম্বা হয়েছে, আপনারা চেষ্টা করবেন আর এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নেওয়ার, একই রকম যেন হয়, তাহলে কিন্তু কোনোটা সেদ্ধ হবে, কোনোটা গলে যাবে না, এরকম একটা ভাব হবে না, সবগুলা কেটে নিয়ে আসলাম। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ, একটু দেখেন যে এভিডেন্সগুলো আমি দিই। এখন কিন্তু আমরা এটারে একটু বলক দিয়ে নেব, 2 মিনিট জাল দিয়ে নেব, বেশি সেদ্ধ করা যাবে না, গরম পানির ভিতরে, ফুটন্ত পানির ভিতরে দিয়ে একটা বলক দিয়ে আমি উঠে ফেলবো, তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকবে। আর একটা একটা ফ্লেভার আছে, অনেকেই পছন্দ নাও করতে পারেন, এখন ওভার কুক যেন না হয় সেজন্য কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। এখন অন্য স্টেপে চলে গেলাম, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে, ঘি দিয়ে ভেজে নিলাম। অবশ্যই এভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অসাধারণ হবে। একই প্যানের ভিতরে আমি সেদ্ধ করা শসাগুলো কিন্তু দিয়ে দেব। এই ডেজার্ট রেসিপিটা একদিন হলেও আপনারা অবশ্যই করবেন, এখন কিন্তু অনেক বাজারে, অনেক ভ্যানে, সব জায়গায় কিন্তু পাওয়া যায় শসার ডেজার্টটা, কিন্তু খেতে কিন্তু বেশি মজা হয় লাউয়ের চেয়ে। আপনারা পানি কুমার লাউ দিয়েও কিন্তু ডেজার্ট করা যায়, আপনারা খাইছেন কিনা আমি জানি না, আমার চ্যানেলে ঘুরে দেখেন, অবশ্যই সে ডেজার্টগুলো আপনারা পেয়ে যাবেন, কিন্তু তার চেয়ে কিন্তু শসার ডেজার্টটা কিন্তু আরও অসাধারণ। এই ডেজার্টটা আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাই, একদিন হলেও খান, খেয়ে আমাকে কমেন্টসে জানান। এখন ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম আমি, 2 কেজি দুধ জাল দিয়ে এখানে কিন্তু 1 কেজি পরিমাণ বানিয়ে নিয়েছি। এখন তার সাথে ডাবর চামচের 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আরও স্বাদ বাড়াবার জন্য। দুধটা একটা বলক উঠলেই হবে, যেহেতু আমার জাল দেওয়া দুধ, এখানে আর বেশি বলক দিতে হবে না। এখন কিন্তু এলাচ দিয়ে আমি তুলে নেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। এখন মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা মিষ্টিটা আপনাদের কম বেশি করে নেবেন, আপনারা যে যেরকম পছন্দ করেন মিষ্টি খেতে সেরকমই করে নেবেন। এখন কিন্তু আমি রান্না সেই গরম করা সম্পূর্ণ শসাগুলো দিয়ে দিলাম, সাথে একটু লবণ। পরিমাণ মতন লবণ দিলে মিষ্টির জিনিসে কিন্তু মিষ্টিটা খুব ভালো হয়, সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে জাল দিয়ে নিতে আসি। দেখেন বন্ধুরা, এখনও কিন্তু পাতলা পাতলা একই দিয়ে ঘন করবো, সে টিপস আমি কিন্তু এখনই দিয়ে দেবো। অপেক্ষা করেন, দেখেন কী দিতে আসি। এখানে পোলার চাল ভিজে অল্প একটু পোলার চাল সে ব্লেন্ড করে নিয়ে এটা কিন্তু আমি এর সাথে ব্যবহার করব। অবশ্যই এখন কিন্তু অসাধারণ হবে, দেখতেই পাবেন। এখানে কিন্তু আপনারা কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার ময়দা কিছুই ব্যবহার করবেন না, আমি যেভাবে করতে আসি এভাবেই করবেন। তাহলেই আপনারা কিন্তু আসল দুধ শসা পায়েস বা ডেজার্ট যে মজার যে সেটা কিন্তু পেতে পারেন। এখন ভেজে রাখার বাদাম কিশমিশ কিন্তু আমি কিছুটা দিয়ে দিলাম, এর সাথে কিছু খেজুর, খেজুরের স্লাইস করে ব্যবহার করলাম। আরও কিছু এভিডেন্স ব্যবহার করতে আছে, এটা সেমাই, লাচ্ছা সেমাই অবশ্যই দেবেন। লাচ্ছা সেমাইটা দিলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে কিন্তু অন্যরকম একটা মজা আসবে। আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের কম বেশি ঘরে সবারই থাকে, এই জন্য আমি এই জিনিসগুলো দিয়ে কিন্তু বানাইছি আমার নিজের মতন করে। এটা আমার নিজের রেসিপি, এই জন্য আপনারা আমার মায়ের হাতের রেসিপি, আমার মা কিন্তু এভাবে বানাতো, সেই রেসিপি কিন্তু আমি করে দেখালাম আপনাদের। আপনারা, শেষ হয়ে গেল আমার রেসিপি, কিন্তু এখন আমি সার্ভ করে দেব। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বললাম, আপনারা পারুল আলমের কিচেনে ঘুরে আসবেন, আরও ভালো ভালো রেসিপি, ডেজার্ট রেসিপি দেখতে পাবেন। অবশ্যই সেটা দেখবেন, বানাবেন, খাবেন, কমেন্টস করবেন, শিখবেন, ফেসবুকে দেবেন, তাহলেই আমার প্রত্যাশা, আমার ভালো লাগা। এ পর্যন্ত আপনারা আগামী ভিডিও না নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, এ পর্যন্ত সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি কিন্তু শেষ করে দেব আজকের ভিডিও।